অনেক এবং আজকে যে আপনারা গণভবনে মাননীয় নেত্রী আপনাদেরকে কি নির্দেশনা দিবেন? পরিষ্কার নির্দেশনা হচ্ছে গিয়ে যে এই যে বিএনপির যে জ্বালাও পোড়াও এটার বিরুদ্ধে দাঁড়াইতে বলছেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন, আরে আরেকজন ক্যান্ডিডেট সাথে রাখার জন্য বলছেন, এবং সবচেয়ে বড় বিষয়টা যেটা কনফার্ম করছেন যে নির্বাচনবিহীন অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ আসতে না পারে। আমি ব্যক্তিগতভাবে আমার যে আসন এইটাতে আমি নিশ্চিত করে যাচ্ছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে না। থ্যাংক ইউ। নরসিংদী 3 সংসদীয় আসন 201, আমার নাম মহসিনা জান্নাত রিমি। ভিতরে আমাদের নেত্রী আমাদের ঐক্যবদ্ধভাবে ওনার যেই নির্দেশনা আছে সেই মোতাবেক কাজ করার জন্য আমাদের জন্য কঠোর নির্দেশনা ছিল, কারণ আমাদের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদেরকে নৌকাকে জয়যুক্ত করে ওনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই, সেই জন্য কাজ করতে হবে নিরলসভাবে। তার পক্ষে তো অবশ্যই কাজ করব, এবং নেত্রী আমাদেরকে বলেছেন আমরা যদি কোনো প্রার্থী স্বতন্ত্র থেকেও দাঁড়াতে চাই সেটা দাঁড়াতে পারবো। আমি শারমিন জাহান মেরি, জাতীয় সংসদীয় আসন 1 পঞ্চগড় 1 থেকে নমিনেশন ফর্ম কিনেছি। ভিতরে নির্দেশনা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে নৌকার প্রতীকে যাকেই নমিনেশন দেওয়া হবে দলমত নির্বিশেষে তার পক্ষ হয়ে আমরা সবাই কাজ করব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।